মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৯৭০ এর সাধারণ নির্বাচন বিজয় এসেছিল জনতার ভোটে কিন্তু আনন্দের রেশ না কাটতেই শুরু হলো ষড়যন্ত্র পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো আর পাকিস্তান সামরিক চক্র চাইনি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ওরা চেয়েছিল ক্ষমতা কুক্ষিগত করে নিষ্পেষিত আর শোষিত বাঙালির বঞ্চনার ইতিহাস আরো দীর্ঘায়িত করতে সাড়ে সাত কোটি মানুষ তখন তাকি একজনের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভায় বঙ্গবন্ধু আবেগজড়িত কণ্ঠে বলেন আমি থাকি আর না থাকি বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে বাঙালির রক্ত যেন বৃথা না যায় যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে অধিকার প্রতিষ্ঠা করতে হবে কাতি মার্চের সেই প্রভাতে সূর্য উঠেছিল আর সব দিনের মতোই পাখিরে ডাকে এসেছিল নতুন সকাল তবু সেদিনের বাতাসটা ছিল অন্যরকম আনন্দ উৎকণ্ঠা প্রত্যাশার মিশেলে সেখানে ছিল নানা গুঞ্জন লাখ লাখ মানুষ জমায়েত হলো ময়দানে বুক ভরা স্বপ্ন সবার তিনি আসবেন বলবেন মানুষের কথা দেবেন মুক্তির বারতা কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে
পারব না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, মৃত্যু তোমাকে নিঃশেষ করতে পারিনি, চিরঞ্জীবী তুমি। তুমি আছো, তুমি রবে বাঙালির অস্তিত্বে, বাংলার প্রতিটি ধূলিকণা।